সবাইকে আবার রেডিও লেকচার বেরিতে স্বাগতম। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাকে সবাই করতেছে, সেটা হচ্ছে গুচ্ছ দেখি বিভাগ পরিবর্তন থাকতেছে না, বা যদি থাকে সেটা কিভাবে, অর্থাৎ আমরা কি আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে পরীক্ষা দিব নাকি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পরীক্ষা দিব। এবং এটা নিয়ে একটা ধোঁয়াশাও কিন্তু তৈরি হয়েছে অলরেডি, কারণ এরকম কিছু নিউজ আসছে অলরেডি যে গ্রুপ পরিবর্তনের জন্য বাংলা ইংরেজি পরীক্ষা হবে না, এরকম একটা নিউজ আসছে। তো যেরকম নিউজই আসুক না কেন, মূল কথা হচ্ছে যে তারা হয়তো বলতে চাচ্ছে যে তোমাদের ইন্টারমিডিয়েটের যে বইগুলো সেগুলোর উপর পরীক্ষা হবে, সেগুলোর উপর পরীক্ষা দিয়ে এবার তুমি যদি তোমার গ্রুপে ভর্তি হতে চাও হতে পারবা, অথবা তুমি যদি অন্য গ্রুপে ভর্তি হতে চাও তুমি হতে পারবা, এরকমই মনে হয় কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করতেছে যারা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছেন তারা। বাট এখানে কিছু কিন্তু আছে, কেন আছে এবং কিছু বিশ্লেষণ আছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। আসলে গ্রুপ পরিবর্তন কী বা বিভাগ পরিবর্তন আসলে কী? বিভাগ পরিবর্তন হচ্ছে যে 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 গ্রুপে পড়ে সে গ্রুপে না পড়ে বিশ্ববিদ্যালয়ে গিয়ে অন্য একটা সাবজেক্টে নর্মালি ভর্তি হওয়া। যেমন সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের সাবজেক্টে ভর্তি না হয়ে সাপোজ কমার্স কিংবা আর্টসের একটা ইউনিটে বা কমার্স কিংবা আর্টসের একটা সাবজেক্টে ভর্তি হলো, এটাই হচ্ছে বিভাগ পরিবর্তন। বা আর্টসের একটা স্টুডেন্ট তার আর্টসে না পড়ে সে বিবিএর কোনো একটা সাবজেক্টে ভর্তি হলো, এটাই ছিল মূলত বিভাগ পরিবর্তন। এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হচ্ছে না সেখানে কিন্তু এই বিভাগ পরিবর্তনের সুযোগটা থাকতেছে, হ্যাঁ, এবং সেখানে আলাদা পরীক্ষাই হবে। ডি ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে একটা পরীক্ষা হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটেও কিন্তু এক ধরনের বিভাগ পরিবর্তন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিট কিন্তু বিভাগ পরিবর্তন, জাহাঙ্গীরনগরে কিন্তু এরকম অনেকগুলো ইউনিট রয়েছে বিভাগ পরিবর্তনের জন্য। তার মানে সায়েন্সের স্টুডেন্টরা সাপোজ ডি ইউনিটে পরীক্ষা দিল ঢাকার বা চট্টগ্রামে, ডি ইউনিটে পরীক্ষা দিল, পরীক্ষা দিয়ে সে কমার্স কিংবা আর্টসের একটা সাবজেক্টে গিয়ে ভর্তি হলো, এবং সে কিসের উপর পরীক্ষা দিচ্ছে? সে পরীক্ষা দিচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান, কোথাও কোথাও আইকিউ বা জেনারেল ম্যাথের উপরে পরীক্ষা হয়, এগুলোতে সে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতেছে। এখন সিইউ, ডিইউ, তারপর আরইউ, হ্যাঁ আরইউ, জে ইউতে কিন্তু এই সুযোগটা এখনও থাকতেছে, বা বিইউপিতেও কিন্তু এই সুযোগটা এখনও থাকতেছে। তার মানে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এখনও বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষা হবে, সেখানে সবাই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। কিন্তু গুচ্ছ পদ্ধতিতে যখন পরীক্ষা হতে যাচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়ে, সেখানে কিন্তু এই ধরনের সুযোগ দেওয়া হবে না বলে একটা আমরা কথা শুনতেছি, ওকে। তো এখনও আমরা কিন্তু সেই জিনিসটা শিওর না যে আসলে ওনারা এই ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কি না, যদি নেয় সেটা কীরকম হবে আমরা সেই জিনিসগুলো বলবো। তো সাপোজ সায়েন্সের স্টুডেন্টদের জন্য পরীক্ষা হলো কি, তাদের যে গ্রুপ সাবজেক্ট, একটু খেয়াল করো, গ্রুপ সাবজেক্ট আর সাথে মনে করো যে বাংলা ইংরেজি পরীক্ষা হলো, তাহলে মোটামুটি ঠিক আছে। একইভাবে কমার্সের ক্ষেত্রেও একই রকম হলো, গ্রুপ সাবজেক্ট সাথে বাংলা ইংরেজি, আর্টসের ক্ষেত্রেও তারা যে তাদের যে গ্রুপ সাবজেক্ট ইকোনমিক্স, পলিটিক্যাল ইকোনমিক্স, তারপর হচ্ছে কি পরিণতি, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে পরীক্ষা হলো এবং তারা বাংলা ইংরেজিও পরীক্ষা দিল, ঠিক আছে। তারপরে যদি গ্রুপ চেঞ্জ করতে দেয় তাহলে মোটামুটি ফেয়ার, হ্যাঁ, মানে হচ্ছে কারণ সে বাংলা ইংরেজিতে অলরেডি পরীক্ষা দিছে, সেখানে পাশ করেই সেই কমার্স কিংবা আর্টসের সাবজেক্টগুলোতে যাচ্ছে, ওকে। তো সেটা মোটামুটি ফেয়ার বলা যেতে পারে, কিন্তু এখানেও কিছু ঘটনা এবং কিন্তু আছে। কী কী ঘটনা এবং কিন্তু আছে দেখো, আর বিভাগ পরিবর্তনের জন্য যদি আলাদা আলাদা পরীক্ষা হয় তাহলে সেটা হচ্ছে বেস্ট, কারণ সেখানে একজন স্টুডেন্ট কী কী পরীক্ষা দিচ্ছে, বাংলা ইংরেজি আর হচ্ছে তোমার জিকে, হ্যাঁ, বা এটার সাথে ম্যাথ বা আইকিউ যদি যুক্ত করে দেয় জেনারেল ম্যাথ, তাহলেও ঠিক আছে, মোটামুটি এটা খারাপ না, ওকে। এই সাবজেক্টগুলোর উপর পরীক্ষা দিয়ে একজন স্টুডেন্ট যে কোনো বিভাগে গিয়ে ভর্তি হচ্ছে, এটা ঠিক আছে, ওকে। অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট কমার্সে যাচ্ছে, কমার্সের স্টুডেন্ট আর্টসে যাচ্ছে, আর্টসের স্টুডেন্ট কমার্সে যাচ্ছে, এই জিনিসটা ঠিক আছে। কিন্তু যদি এখানে আলাদা আলাদা এখানেই শুধু পরীক্ষা হয় যে একজন স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে সাথে বাংলা ইংরেজি পরীক্ষা দিবে, বা একজন স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে সাথে বাংলা ইংরেজি, আর্টসেরগুলো আর্টসের সাবজেক্ট প্লাস বাংলা ইংরেজি, এগুলো পরীক্ষা দিয়ে যদি আবার তার ইউনিটেও সে ভর্তি হয়, আবার বিভাগও পরিবর্তন করে, তাহলে বিষয়টাও কীরকম দাঁড়াবে তোমার খেয়াল করো। তাহলে বিভাগ পরিবর্তনের জন্য এতদিন অনেক স্টুডেন্ট আছে তারা তাদের গ্রুপ সাবজেক্টগুলো পড়েই নেই টোটালি, হ্যাঁ, কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে পরীক্ষা দিবে, একজন সায়েন্সের স্টুডেন্ট, এখন সে তো তার গ্রুপ সাবজেক্ট পড়েই নেই এতদিন, সে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিগুলো পড়েই নেই, ওকে, সে হয়তো বাংলা ইংরেজি পড়ছে, ওকে। তাহলে তারা বঞ্চিত হতে যাচ্ছে, কেন বঞ্চিত হতে যাচ্ছে, কারণ সে এখন আবার গ্রুপ সাবজেক্ট পড়া লাগবে গুচ্ছের জন্য, আবার সাথে বাংলা ইংরেজিও পড়া লাগবে, পড়ে তারপরে সে গ্রুপ চেঞ্জ করতে পারবে, অর্থাৎ সে তার গ্রুপেও ভর্তি হতে পারবে, নিজের গ্রুপেও ভর্তি হতে পারবে চাইলে, অথবা অন্য গ্রুপেও গিয়ে সে ভর্তি হতে পারবে, কিন্তু পরীক্ষা দিতে হবে এটাতেই, তাকে সায়েন্স সাবজেক্টগুলোতেও পরীক্ষা দিতে হবে। এটাই তো মূলত তোমার গুচ্ছ পদ্ধতির পদ্ধতিতে হতে যাচ্ছে, এরকমই শোনা যাচ্ছে, ওকে। তো এখন একটু খেয়াল করবো আমরা, তাহলে
অন্য গ্রুপেও যাইতে হলে তাকে সায়েন্সের সাবজেক্ট আনসার করা লাগতেছে, তার নিজের গ্রুপে যদি ভর্তি হতে হয় তাও সায়েন্সের সাবজেক্ট আনসার করা লাগতেছে, একই রকম কমার্স এবং আর্টসের জন্য। তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে না, যে যারা এতদিন অন্য গ্রুপে ভর্তি হবে বলে তাদের নিজেদের গ্রুপ সাবজেক্টগুলো পড়ে নাই, যারা শুধুমাত্র বাংলা ইংরেজি পড়ছে, সাধারণ জ্ঞান পড়ছে, তাদের কী হবে? তারা কিন্তু আটকে যাচ্ছে। ওকে, তো দ্যাট মিন্স এই পদ্ধতিটাকে আমি টোটালি সাপোর্ট করতেছি না। ওকে, এখন যদি আবার এরকমও হয় যে শুধু গ্রুপ সাবজেক্ট পরীক্ষা দিবে, বাংলা ইংরেজি পরীক্ষা দিবে না, তাহলে তো আরও খারাপ হয়, আরও খারাপ হয়। বাংলা ইংরেজি যদি না আসে আরও খারাপ হবে তখন। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, যদি ওখানে বলা আছে কিন্তু যে গুচ্ছ পদ্ধতির যেই আমরা যেই এতদিন নিউজগুলো পাইছি সেখানে লিখে আসছিল যে বোর্ড পরীক্ষার যেই বইগুলো, মানে আমাদের যে টেক্সট বুকগুলো, আমাদের যেই সিলেবাস, সেখান থেকে আসবে প্রশ্ন। তাহলে সিলেবাসে তো মানে ইন্টারমিডিয়েটের যেই বইগুলো সেগুলোর মধ্যে কিন্তু বাংলা ইংরেজি আসেই, তো বাংলা ইংরেজি থেকেও প্রশ্ন হতে পারে। কিন্তু তোমরা অনেকেই মনে করতেছো যে যে শুধু গ্রুপ সাবজেক্ট পরীক্ষা হবে, না, তোমার ইন্টারমিডিয়েটে তো বাংলা ইংরেজি ছিলই, তাহলে তোমার সেটার উপরও পরীক্ষা হতে পারে। ওকে, আর যদি আলাদা গ্রুপ সাবজেক্ট গ্রুপ পরিবর্তনের জন্য যদি আলাদা পরীক্ষা হয় তাহলে তো ভালো হবে না, এটা কিন্তু এখনও শিওর বলা নেই। এটাও তোমরা অনেকে হয়তো দোমাশার মধ্যে আসো যে তোমরা মনে করতেছো হবেই না, হবে না এটা কি অফিসিয়াল এখনও বলছে? এখনও কি সার্কুলার দিছে? এই পরীক্ষাটার এখনও তো সার্কুলার দেয় নাই। হয়তো মতামত আসতেছে পরীক্ষা এরকম হবে না, গ্রুপ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষা হবে না, এরকম মতামত হয়তো আসতেছে বা যুক্তি আসতেছে। ওকে, এর পক্ষে বিপক্ষে নিশ্চয়ই আসবে, এবং এক সময় গিয়ে হয়তো সিদ্ধান্ত নিবে হবে না অথবা হবে, দুটার একটা। এটা কিন্তু ফাইনাল না, এখনও ফাইনালি জানাই নাই, কেউই ফাইনালি বলে নাই যে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা পরীক্ষা হবে না, এটা বলে নাই। ওকে, এখন যদি এরকমও করে দেয়, দেখো খেয়াল করো যে সায়েন্সের যারা তারা তাদের সায়েন্স সাবজেক্টে পরীক্ষা দিবে, একদিনে পরীক্ষা হবে সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিবে, যদি তার গ্রুপে ভর্তি হতে চায়, যদি তার সে সায়েন্সে থাকতে চায় তাহলে সে শুধু সায়েন্সের সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে, আর যদি সে যদি সায়েন্সে থাকতে না চায় তাহলে সে শুধু বাংলা ইংরেজি ম্যাথ বা আইকিউ বা জেনারেল নলেজের উপরে পরীক্ষা দিবে। অর্থাৎ সে যদি সায়েন্সে থাকতে না চায় একই দিন সে এই পার্টটা পরীক্ষা দিবে, আর সে যদি সায়েন্সে থাকতে চায় তাহলে এই পার্টটার উপর পরীক্ষা দিবে, এরকমও তো হতে করতে পারে, করতেই পারে। আবার কমার্সে যেদিন পরীক্ষা হবে, যারা কমার্সে পড়তে চায় তারা কমার্সের সাবজেক্টগুলো আনসার করবে, আর যারা কমার্সে থাকতে চায় না তারা বাংলা ইংরেজি, সাপোজ তারা বাংলা ইংরেজি জিকে বা ম্যাথ বা আরও কিছু একটা অ্যাড করে দিল বা আইকিউ অ্যাড করে দিল, ওকে, এগুলো আনসার করবে একই দিন। একইভাবে আর্টসে যারা থাকতে চায়, আর্টসের সাবজেক্টে যারা ভর্তি হতে চায় তারা আর্টসের সাবজেক্টগুলো আনসার করবে, ওকে। আর যদি আর্টসে থাকতে সে না চায় তাহলে সে বাংলা ইংরেজি জেনারেল নলেজ আইকিউ ম্যাথ আনসার করবে, এরকমও হতে পারে। আমরা জানি না ওনারা ফাইনালি কী ডিসিশন নিচ্ছেন, আমরা জানি না আসলে, তবে শোনা যাচ্ছে এখন পর্যন্ত যে সাধারণ জ্ঞান আসবে না, এটা ফাইনাল। বাট ইন্টারমিডিয়েটের যে সিলেবাস বা ইন্টারমিডিয়েটের যে বইগুলো সেগুলোর উপরে পরীক্ষা হবে বলে জানানো হয়েছে। এখন সেগুলোর উপর পরীক্ষা মানে সেখানে কিন্তু বাংলা ইংরেজিও আছে, এখন যদি এটাও বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আরও খারাপ হয়ে যায়। আরও খারাপ হয় কেন? কারণ তখন তোমাকে গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিয়ে অন্য গ্রুপে যা ভর্তি হতে হবে, অর্থাৎ যারা সায়েন্সের তারা যদি আর্টস কমার্সের সাবজেক্টে ভর্তি হতে হয় তার নিজের গ্রুপে ভালো করতে হবে, নিজের গ্রুপ সাবজেক্টগুলো পড়তে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ভালো করে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে তাকে ভর্তি হতে হচ্ছে অন্য গ্রুপে, আবার নিজের গ্রুপেও সে ভর্তি হতে পারবে। তাহলে যে স্টুডেন্ট তার গ্রুপ চেঞ্জ করতেই চায় সে কেন তার গ্রুপে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিবে? সে যদি তারপর গ্রুপ সাবজেক্টে ভালো করে পরীক্ষা দিয়ে চান্সই পায় তাহলে সে তার গ্রুপ সাবজেক্টই পড়ুক, সে কেন অন্যদিকে যেতে চাবে? ওকে, মনে করো একজন স্টুডেন্ট সায়েন্সের সাবজেক্টগুলো উপরে ভালো করে পরীক্ষা দিল এবং সে চান্স পাইল, তাহলে সে তার গ্রুপে থাকবে, সে কেন এদিকে চলে আসবে? কারণ সে তো তার গ্রুপ সাবজেক্টগুলোতেই ভালো, গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো হওয়ার কারণে তো সে তার ওখানে চান্স পাইছে অলরেডি, তাহলে সে কেন এদিকে আসবে? সে তো ওখানেই থাকবে। কমার্সের ক্ষেত্রে একই রকম। ওকে, তাহলে বিষয়টা এখনও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়ে আছে অলরেডি, হ্যাঁ, এখনও বোঝা যাচ্ছে না যে কী হচ্ছে। বাট এরকম আমরা শুনতেছি যে সাধারণ জ্ঞানের পরীক্ষা হবে না, এটা একদম মানে মোটামুটি শিওর, কিন্তু তোমার বাংলা ইংরেজি যে পরীক্ষা হবে না এটা কিন্তু শিওর না। ওই যে আমি বললাম এরকমও হতে পারে যে পরীক্ষা আসলে তিনটা, কিন্তু একই দিন পরীক্ষার ক্ষেত্রে যারা সায়েন্সের তারা যারা সায়েন্সে থাকতে চায় তারা সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিবে, যারা সায়েন্সে থাকতে চায় না তারা অন্য সাবজেক্টগুলো পরীক্ষা দিবে একই দিন। একই দিন এখানে একটা পরীক্ষা হলো, এখানেও একটা পরীক্ষা হলো, যারা কমার্সে থাকতে চায় তারা কমার্সের সাবজেক্টে পরীক্ষা দিবে, যারা কমার্সে থাকতে চায় না তারা অন্য সাবজেক্টে পরীক্ষা দিবে। একইভাবে যারা আর্টসের থাকতে চায় তারা আর্টসের পরীক্ষা দিন, আর্টসের
সাবজেক্টগুলো আনসার করবে, আর যারা আর্টসে থাকতে চায় না তারা অন্য সাবজেক্ট আনসার করবে, এরকম থাকলেও ঠিক আছে। ওকে, এটাও কিন্তু গ্রুপ চেঞ্জ। কিন্তু যদি আলাদা একটা পরীক্ষা হয় আলাদা একটা ইউনিট দিয়ে, এবং সেখানে যদি বলে দেয় যে হ্যাঁ এই এই সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, তাহলে সবচেয়ে বেস্ট হয়। ওকে, তো আমরা চাইবো এটা যেন থাকে, এটা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি এটা না থাকে তাহলে এটা করলেও ঠিক আছে, উপরে যে পদ্ধতিটা আমি এখন এক্সপ্লেন করলাম সেটাও ঠিক আছে। কিন্তু যদি এরকম হয় যে তুমি গ্রুপ সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, অন্য গ্রুপে ভর্তি হওয়া যায়, তাহলে সবচেয়ে বেশি খারাপ হয়। এবং এটাও আমি তোমাকে বলে রাখতেছি যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে এটা এখনও ফাইনাল না, যে সাধারণ জ্ঞান থাকবে না, বাংলা থাকবে না, ইংরেজি থাকবে না, হ্যাঁ নিজের গ্রুপে পরীক্ষা দিয়ে অন্য গ্রুপে ভর্তি হতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখনও ফাইনাল না। তো ফাইনালি যখন একটা সার্কুলার আসবে বা বিষয় আসবে তখনই তো আমরা ফাইনাল বলতে পারবো, এখনও কিন্তু ফাইনাল না। ওকে, আর একটা বিশ্ববিদ্যালয় যদি যে বলেই যে গ্রুপ গ্রুপ পরিবর্তন থাকবে না, অন্য বিশ্ববিদ্যালয়গুলো যে মেনে নিবে তা কিন্তু না। এখানে কিন্তু 19টা বিশ্ববিদ্যালয় আছে, 19টা বিশ্ববিদ্যালয়ের ভিসিদের মধ্যে কিন্তু এগুলো আলাপ আলোচনা হবে, বা 19টা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে এগুলো আলাপ আলোচনা হবে, সেখান থেকে হয়তো একটা সিদ্ধান্ত আসবে বলে আমি বিশ্বাস করি। তো আমাদেরকে ফাইনাল ডিসিশন পর্যন্ত ওয়েট করতে হচ্ছে, কিছু করার নাই। আর আমি তোমাদেরকে কনসেপ্টগুলো ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করছি যে কী হতে যাচ্ছে বা কী হতে পারে। ওকে, তাহলে আমরা অন্য একদিন আবার অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো, বা এইসব টপিক নিয়ে আবার হয়তো আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।